فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই আজকে আমাদের একশো আটতম পর্ব আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সবাই আমাদের কাছে ইতিমধ্যে অনেক প্রশ্ন পাঠিয়েছেন আমরা সেগুলো দিয়ে আজকে শুরু করব ইনশাআল্লাহ তবে আমরা এখন থেকে আপনাদের লাইভ প্রশ্নগুলো একদম শুরু থেকেই নেওয়ার চেষ্টা করব প্রথম দু তিনটি প্রশ্নের পর থেকে আপনাদের লাইভ মেসেজে যে প্রশ্নগুলো রাখবেন সেখান থেকে আমরা বাছাইকৃত প্রশ্ন নেব যেগুলো জীবন ঘনিষ্ঠ এবং অর্থবহ প্রশ্ন অতএব আপনারা কোয়ালিটি প্রশ্ন করার জন্য চেষ্টা করবেন দ্বিতীয়ত আরেকটি সার্ভিসও আমরা এখানে ওপেন করতে চাই সেটা হলো আপনাদের ভয়েস ম্যাসেজ আপনারা ভয়েস ম্যাসেজে প্রশ্ন পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটি হলো জিরো এই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা খুবই শর্ট ভয়েসে প্রশ্নটা পাঠাবেন আপনাদের নাম বলে এবং টু দ্য পয়েন্ট প্রশ্ন করে প্রশ্নটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে নেওয়াটা আমাদের জন্য কঠিন হবে খুবই সংক্ষিপ্ত কনক্লুডিং এবং কনসাইজ করা প্রশ্ন টু দ্য পয়েন্ট প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এটাকে আমরা এনকারেজ করছি তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এই একশো আটতম সেশান আবু আবদুল্লাহ তার প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি তিনি বলেছেন আমি জেনারেল পাস করা একজন সরকারি কর্মকর্তা কিন্তু আমার ছেলে মেয়ে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত শাইখ আমার সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলার জন্য আপনার নাসিহা বা পরামর্শ চাই মুসলিম শিক্ষানীতি কেমন হওয়া উচিত আলোচনা করুন আপনি অনেক বড় প্রশ্ন করেছেন তবে আমি আপনার মতো একজন সচেতন অভিভাবকের জন্য সামান্য কিছু ন্যাসিহা এখানে রাখতে চাই দীর্ঘ আলোচনা এখানে আসলে করাটা কঠিন প্যারেন্টিং অনেক বড় একটা সাবজেক্ট যেটাকে বিয়াত লাউলাদ বলা হয় তো সেটার জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো ওয়েবিনার করেছি আমরা কিছু সেমিনারে পেপারও রেখেছি এবং আমাদের একটা তাইবা একাডেমির একটা কোর্সও এ বিষয়ে সামনে ওপেন হবে ইনশাল্লাহ আপনারা সেই কোর্সগুলো থেকে জানবেন তবে আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমি বলবো যে প্রথম প্যারেন্টিংয়ের জন্য প্রথম যে সোপানটা সেটা কিন্তু আপনার ইতিমধ্যে মানে আছে সেটা কি সেটা হচ্ছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব সিরিয়াসলি ভাবা এবং চিন্তা করা সেটি আপনি অলরেডি করেছেন এখন দরকার হচ্ছে সন্তানদেরকে আপনি কি করে গড়ে তুলতে চান সেই পলিসি নির্ধারণ করা সেই স্ট্র্যাটেজি নির্ধারণ করা এবং তারপরে একটা প্ল্যান তৈরি করা যে পলিসিগুলো আমাদের সাধারণত থাকা দরকার প্যারেন্টিংয়ের ক্ষেত্রে এবং স্টুডেন্টদের বিয়া বা সন্তানদের তার্বিয়া এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে তালিমের ক্ষেত্রে সেটা হচ্ছে তাকে প্রাথমিকভাবে কোরআন এবং সুন্নাভিত্তিক শিক্ষাদান কারণ এটা আমাদের জন্য খুবই সিরিয়াস ইস্যু এটা আমাদের ইমান এবং আকিদার ইস্যু একজন মানুষ যদি সত্যিকারের মুসলিম হতে না পারে এবং পরিপূর্ণ ইমানদার হতে না পারে তাহলে তার আখিরাতের আর কোনো আশা থাকে না ফলে এই জায়গাটা আপনাকে বিল্ড করে দিতে হবে আপনার সন্তানের জন্য আপনার সন্তান তার জীবনের পড়াশোনাটা যেন রব সম্পর্কিত পড়াশোনা দিয়ে শুরু করে এবং এমনটি বলেছেন আমাদের প্রিয় রব আল্লা সুবাহান হুয়া তাহর দিয়ে খালাক সে পড়তে শিখবে তার রবের নামে এবং সে কোরআন শিখবে কোরআনের সুরা মুখস্থ করবে এবং পাশাপাশি কোরআনের যে ব্যাখ্যা হাদিস ছোট্ট ছোট্ট হাদিস সে জানবে শিখবে অর্থ জানবে এবং তারপরে যে দ্বিতীয় স্টেপে যে বিষয়টা খুব জরুরি সেটা হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর হওয়া উচিত যেন সে দেখে দেখে বাবা মায়ের কাছ থেকে সালাদ শিখে ফেলতে পারে সিয়াম সম্পর্কে সে জানতে পারে সে হজ ওমরা কিংবা ব্যায়তল্লা এগুলো সম্পর্কে সে প্রাথমিক গল্পোৎসনে অনেক কিছু যেন শিখে ফেলে সুতরাং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ফ্যামিলির ইন্টারাকশান তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সে যদি দেখে বাবা মা তাদেরকেও সিগারেট পান করছেন কিংবা এমন পার্টিতে যাচ্ছেন যেখানে ফ্রি মিক্সিং গান বাজনা বাদ্য নাচ ইত্যাদি অশ্লীল কিছু আছে তাহলে কিন্তু আপনি যতই চান আপনার সন্তানকে সুন্দর তার বিয়াত দিতে পারবেন না এবং আপনাকে সারা জীবন টেনশানই করে যেতে হবে টেনশন মুক্ত জীবনের জন্য এই ফ্যামিলির দিক থেকে এই জিনিসগুলো অ্যান্সিওর করা দরকার এরপরে সন্তানদের জন্য আপনি ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান চুজ করবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তান সুন্দরভাবে গড়ে উঠবে এটা ঠিক যে আজকের এই যুগে সঠিক ইসলামিক প্রতিষ্ঠান খুঁজে পাওয়াটা একটু দুষ্করই বটে যদি অনেক আছে এগুলো গতানুগতিক আর মানে যেগুলো সঠিকভাবে সিরিয়াসলি বাণিজ্যিক ইচ্ছাকে সামনে না রেখে তারা আসলে প্রশিক্ষণ দিচ্ছে তার বিয়াদ দিচ্ছে সেই ধরনের প্রতিষ্ঠান প্রয়োজন আর আর এটাও জানতে হবে যে কোনো প্রতিষ্ঠানই আবার নিখুঁত শত পারসেন্ট নিখুঁত নয় অনেক প্রতিষ্ঠান শত চেষ্টার পরেও কিছু না কিছু ল্যাকিংস থেকে যায় অতএব সেটা কোনো সমস্যা না আমাদের অনেক অভিভাবকের একটা অভ্যাস হলো যে কোনো খুঁটিনাটি কিছু ত্রুটি পেলেই তারা নেগেটিভ হয়ে যান প্রতিষ্ঠান সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন আমি এটা না করার জন্য আপনাদেরকে পরামর্শ দেব বরং যদি দেখেন যে প্রতিষ্ঠানটা প্রাণপণ চেষ্টা করছে তাহলে আপনারাও পরিপূরক ভূমিকা পালন করুন প্যারেন্ট হিসাবে এবং তাদেরকে সাহায্য করুন যেন আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষাদানের ক্ষেত্রে এবং তার কৃষ্টি কালচার তৈরি করার ক্ষেত্রে প্রতিষ্ঠান একটা ইতিবাচক এবং পজিটিভ রোল প্লে করতে পারে তাহলে প্যারেন্টস এবং টিচার্স তাদের যৌথ সমন্বিত কাজের মধ্য দিয়ে সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা জেনারেশনকে কিন্তু সুন্দর করে গড়ে তোলা যায় অতএব আমি আমি আশা করছি আজকের এই নানা ফেতনা এবং অধপতনের যুগে সন্তানকে এভাবে পিতামাতা এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সহায়তায় গড়ে তুলুন এবং অবশ্যই আপনি কোরআন হাদিসকে ইগনোর করবেন না রিলিজিয়াস শিক্ষা এবং মরাল শিক্ষাকে কখনোই উপেক্ষা করবেন না তাহলেই আশা করি যে আপনাকে চিন্তিত হতে হবে না এবং আপনি হতাশও হবেন না অবশ্যই আপনার প্রচেষ্টার মধ্য দিয়ে আপনার জেনারেশনকে এবং আপনাদের জেনারেশনকে আল্লাহ সুমানতালা তৈরি করে দেবেন কারণ তিনি তো ওয়াদা করেছেন অল্লা দিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান না হুমসুবুলানা আর যারা আমার পথে চেষ্টা চরিত্র করে চেষ্টা চালিয়ে যায় অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হেদায়ত দান করব পথ প্রদর্শন করব অতএব হতাশ হওয়ার কিছু নেই দ্বিতীয় যে প্রশ্ন সেটি পাঠিয়েছেন আবদুল্লা তালেব তিনি বলেছেন আমি এইচএসসি পরীক্ষার্থী আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছি কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে আমি যা পড়ি কিছুদিন পর তা ভুলে যাই আমি আমার পরীক্ষা নিয়ে চিন্তায় আছি অনুগ্রহপূর্বক আমাকে উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করুন আব্দুল তালেব তুমি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছো ইনশাআল্লাহ তুমি যদি তোমার চেষ্টা অব্যাহত রেখে যাও আল্লাহর দেয়া ফরজ ওয়াজিবগুলো মেনে চলো এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো আল্লাহ তোমাকে শূন্য হাতে ফেরাবেন না তিনি উচ্চ মাধ্যমিকেও তোমাকে খুব ভালো রেজাল্ট করার তফিক দেবেন ইনশাআল্লাহ সেই কনফিডেন্সটা রাখো নিজের উপরে এবং আল্লাহ যে সাহায্য করবেন সেই বিশ্বাসটাও তুমি রাখো তবে তোমাকে কিছু স্টেপ নিতে হবে স্টাডি স্কিল বলে কিছু কথা কিন্তু আছে স্টাডি স্কিল সে স্টাডি স্কিলের একটা কমন কিছু বৈশিষ্ট্য আছে তুমি সেটা ফলো করো যেমন কিভাবে অল্প পড়লেও স্মরণ রাখা যায় এবং পড়াটাকে বুঝের মধ্যে রাখলে নিজের মন মতো করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে উত্তর দেওয়া যায় লেখা যায় এরকম অনেক টিপস আছে তুমি হয়তো জানো যে আমাদের স্টাডি স্কিল নামে আমাদের তাইবা একাডেমিরও একটা ছোট্ট কোর্স আছে যদিও আমরা এটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের মধ্যে অন্তর্ভুক্ত করেছি তবে আমরা খুব দ্রুত এই কোর্সটা রিলিজ করবো ইনশাআল্লাহ একটা একক কোর্স হিসাবে যাতে করে তোমাদের মতো ছাত্ররা যারা এই স্কিলটাকে কাজে লাগিয়ে যেন অল্প সময়ে অল্প পড়ার মধ্য দিয়ে অনেক বেশি মুখস্থ রাখতে পারো এবং ভুলে যেন না যাও তবে স্টাডি স্কিলের কিছু ইসলামিক নাসিহাও আছে ইসলামিক টিপসও আছে এর মধ্যে তুমি হয়তো জানো যে ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি তার ওস্তাদ ওয়াকিউকে বলেছিলেন যে আমার মুখস্থ শক্তি ভালো না ইমাম সাফেরি জগৎ বিখ্যাত ইমাম কোরাশি আরবি সুহান এত বড় এত যোগ্য ইমাম একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব কিন্তু ইসলামের ইতিহাসে তারপরেও তিনিও এই অভিযোগটা করলেন তার ওস্তাদের কাছে যে আমি ভুলে যাই তখন ওয়াকির তাকে পরামর্শ দিলেন যে তুমি পাপ কমিয়ে দাও পাপ ছেড়ে দাও তোমার ইচ্ছা অনিচ্ছায় হয়তো কোনো পাপ হয়ে যাচ্ছে পাপ মানুষকে বিভ্রান্ত করে পাপ মানুষকে বিচ্যুত করে পাপ মানুষকে বারাকা থেকে মাহরুম করে বঞ্চিত করে অতএব পাপ ছেড়ে দাও তোমার স্মরণশক্তি বেড়ে যাবে সুহান আল্লাহ এবং এটা সত্যি এবং এটা সত্যি তাহলে তুমি আল্লাহ অভিমুখী হও সলাৎ পড়ো কোরআন পড়ো এবং এভাবে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমাকে স্মরণশক্তিটা বাড়িয়ে দাও আবুহরদি আল্লাহ তাল্লাহত জগৎ বিখ্যাত মহাদ্দেশ সাহাবাদের মধ্যে এক নাম্বার মহাদ্দেশ হাজার হাজার হাদিস তার কাছ থেকে এই উম্মা প্রাপ্ত হয়েছে তিনিও রাসুলসাল্লাহ সাল্লামের কাছে এভাবে জ্ঞান বৃদ্ধির জন্য এবং তার মেধা বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন সাল্লা দোয়া চেয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে সেই দোয়া দিয়েছিলেন এবং তিনি এরপরে মানে এত বেশি স্মরণ রাখতে পারতেন সুহান আল্লাহ তাহলে আমরা এই ইনস্ট্যান্সগুলো থেকে বুঝলাম যে শক্তি বাড়ার জন্য বেশি বেশি আল্লামুখী হতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং যে কোনো পাপ বেদাঁত সেরেক কুফুরি এগুলো বর্জন করতে হবে তাহলে আল্লাহ বারাকা দেবেন আল্লাহ তো আমাদের ইতিহাসের বড় বড় মহা মনীষীদেরকে স্কলারদেরকে আলেমদেরকে অনেক বারাকা দিয়েছিলেন ইমাম বখারি সুহান আল্লাহ তার শক্তি মানে এটা এটা অবিশ্বাস্য রকমের ছিল এক রাতে তিনি আদাবুল মফরাদের মতো কালজয়ী গ্রন্থ সংকলন করেছিলেন সুহান আল্লাহ অতএব আল্লাহ প্রথম জীবনে যদি আমরা কেউ ভুলে যাই আমাদের কিছু অযোগ্যতা থাকে স্কিল কম থাকে আল্লাহ আমাদের সেই ভুল ত্রুটি সংশোধন করে তিনি আমাদেরকে বারাক্কা দিতে পারেন অতএব আমরা আল্লাহর পথেই চলবো ইনশাল্লাহ এটাই আমার মূলত পরামর্শ আর যেটা বললাম স্টাডি স্কিলের কমন যে ফর্মুলা যে টিপসগুলো আছে যে টেকনিকগুলো আছে সেগুলো তোমরা জেনে বুঝে সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করো তাহলে ইনশাল্লাহর কোনো সমস্যা হবে না সাকিবুল হাসান প্রশ্ন করেছে যে শিক্ষকের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে ছাত্র হিসাবে আমাদের করণীয়টা কি সাকিব শিক্ষকও কিন্তু মানুষ তবে তিনি অত্যন্ত সম্মানিত মানুষ তিনি শুধু মানুষই নন সম্মানিত মানুষই নন তিনি প্রজন্ম গড়ার কারিগর অত্যন্ত সম্মানিত জাতির মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলা যায় শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক ফলে এমন সম্মানিত ব্যক্তিরা যেহেতু মানুষ ভুল তাদের হতে পারে সে ভুলটা আমরা কিভাবে ফেস করব। এটা হচ্ছে তোমার মূলত প্রশ্ন প্রথম আমরা বলবো যে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তার সম্মান তার মর্যাদা এবং তার পজিশন যাতে আঘাতপ্রাপ্ত না হয় যাতে তাকে ছোট এবং হেয় করা না হয় এটা ছাত্রের প্রথম কর্তব্য যত বড় ভুলই তিনি করেন না কেন তাকে অপমান করা যাবে না হেয়া করা যাবে না ছোট করা যাবে না তার মানে আঘাত দেওয়া যাবে না তাকে অন্যদের সামনে তাচ্ছিল্য করা যাবে না অন্যদের সামনে ছোট করে উপস্থাপন করা যাবে না এবং অন্যায় সমালোচনা করা যাবে না তার বিরুদ্ধে এবং তার পেছনে গিবধ করা যাবে না এ কথাটা আমাদের প্রিয় ছাত্রদেরকে মনে রাখতে হবে তবে ছাত্র শিক্ষককেও নাসিহা দিতে পারে সে যদি মনে করে যে শিক্ষক সবার সামনে যদি প্রশ্ন আকারে হয়তো এটা বলা হয় তিনি কষ্ট পাবেন তাহলে একান্তে নির্জনে শিক্ষককে বলা যেতে পারে যে ওস্তাদ আপনি যে কথাটি বলেছিলেন সেটার বিষয়টা একটু কি বিবেচনা করা যায় কি না বা এ ব্যাপারে আমি তো একটু ভিন্নমত পোষণ করছি আমার ভুল হলে আমাকে কারেকশন করবেন যদি শিক্ষক মানে তিনি ভালো একজন ব্যক্তি হন তাহলে তিনি কিন্তু নিজের ভুল বুঝতে পারবেন এবং নিজের ভুল সংশোধন করে ছাত্রের সঠিক সিদ্ধান্তে তিনি ফিরে আসবেন এমনটা তো আমাদের ইমামরা করেছিলেন হাজারে হাজার আমাদের সেই কেরাম থেকে আরম্ভ করে তবে ওন আতের ওন চার ইমাম এবং অন্য সকল ইমামরা এটা করেছিলেন তারা বারবার নিজেদেরকে সংশোধন করেছেন এই জন্য তারা আগের মত থেকে পরবর্তী নতুন মতে ফিরে এসেছেন আমরা জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রহমা হল্লার ইনস্ট্যান্স প্রচুর দেখি যখনই মামা বানি ফরাহমহল্লা কোনো মত পোষণ করতেন আমরা ফেকার গ্রন্থগুলোতে দেখি প্রায়ই বলা হচ্ছে যেমন খিলাফান আলী জুফার খেলাফান আলী সোহেবাইন খিলাফান আলী ইমাম আবি ইউসুফ তাহলে দেখা যাচ্ছে যে ইমামের সাথে ইমাম আবু হানিফ রহমলার সাথে কখনো ইমাম জুফার খেলাফ করেছেন কখনও ইমাম আবু ইউসুফ খেলাফ করেছেন কখনও ইমাম মোহাম্মদ খেলাফ করেছেন কখনও ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ দুজনে মিলে খেলাফ করেছেন আর এই সমস্ত খেলাফের ক্ষেত্রে অনেক জায়গাতে আমরা দেখি ইমাম আবু হানিফ রাহমহল্লা তার ছাত্রের মতের দিকে রুজুর করেছেন নিজের মতটাকে পরিত্যাগ করেছেন কেন তাহলে কি তার ছাত্ররা তার সাথে বেয়াদপি করেছিল না বিয়াদপি করেননি তার অত্যন্ত ভদ্রতা এবং সৌজন্যতা রক্ষা করে তারা উস্তাদের সাথে দ্বিমত করেছেন এবং উস্তাদের কাছে তাদের এই দ্বিমতের বিষয়গুলো পৌঁছিয়েছেন আর শুধু দ্বিমত নয় এর সাথে দলিলা দিল্লার মন আকাশা ডিসকাশনটাও তারা পৌঁছিয়েছেন ফলে ইমাম যখন তিনি শিক্ষক হওয়ার পরেও এবং জগৎ বিখ্যাত ইমাম হওয়ার পরেও তিনি যখন তার ভুলটা ধরতে পেরেছেন দেখেন তাদের নিয়ারটা কতটা খালেস এবং শুদ্ধ ছিল তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করেছেন আর আজকে এই চোদ্দোশো বছর পরেও এত বড় বড় ব্যক্তিত্বদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সহিহাদিসের খেলাফ কিছু মত পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তাদের ওজোর আছে ওজোর আছে এই জন্যে আমরা যারা ছাত্র অথবা তাদের পরবর্তী প্রজন্ম আমাদের উচিত হবে তাদের সম্মান অক্ষুণ্ণ রেখে এবং তাদেরকে ঘাটতি না করে ছোট হেয় না করে তাদের মতের বিপরীত যদি হক থাকে সেটাকে গ্রহণ করা এবং বিশেষ করে যদি কোরআন এবং সোহিহাদিস ভিত্তিক কোনো মত পাওয়া যায় সেটাকে গ্রহণ করা এটাই হচ্ছে আসলে একজন মুসলিমের জন্য একজন তরুণের জন্য একজন বিচক্ষণ মুসলিম তরুণ কিংবা তরুণের জন্য এটাই হচ্ছে বিধেয় অতএব আমরা আমাদের সরাসরি শিক্ষকদের ক্ষেত্রেও সম্মান রক্ষা করবো অথবা আমাদের আগের প্রজন্মের সালাফদেরও যদি কোনো ত্রুটি বা ভুল ধরা পড়ে তাদের সাথেও আমরা আমাদের সম্মান রক্ষা করব এই আদবটা ইসলামের একটা চিরন্তন আদব কোরআন আমাদেরকে শিখিয়েছে হাদিস আমাদেরকে শিখিয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং তার সাহাবাই কেরাম আমাদেরকে শিখিয়েছেন আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন আমাদের শায়েখরা আমাদেরকে শিখিয়েছেন আমাদের পূর্ববর্তী ইমামরাও আমাদেরকে শিখিয়েছেন অতএব আসুন এবং সাকিব তোমার মতো আরও যারা আছে সবাইকে আমরা আহ্বান করব আমরা যেন এই আদবটা রক্ষা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাসান আরেকটি প্রশ্ন করেছে তার আগে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু লাইভ প্রশ্ন এসেছে আমরা সেই প্রশ্ন একটু চলে যাই রাকিব আল হাসান প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম শেখ সেলফদের যারা গালিগালাজ করেন তাদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আমার মনে হয় একটু আগে যে উত্তরটা দিলাম এই প্রশ্নের উত্তরও শিখ মানে একই হবে অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমরা সেটাই বলবো সালাফ বলতে আমরা আমাদের প্রাক্তন বা প্রাচীন যুগের বিশিষ্ট স্কলারদেরকে বুঝে থাকি যারা আমাদের কাছে অনুকরণীয় যাদের জ্ঞান আমাদের চাইতে অনেক বেশি আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এটা কমন হওয়া উচিত যদি ইভেন তাদের কোনো ভুল আমাদের কাছে ধরা পড়ে ভুলটা ধরা পড়বে কিভাবে কোরআন এবং হাদিসের সিদ্ধান্তের বিপরীত কোনো একটা গ্যাপে কমিউনিকেশন গ্যাপ বলি অথবা হয়তো হাদিসটা তার কাছে পৌঁছে নিয়ে এরকম গ্যাপও হতে পারে সে কারণে যদি তাদের ভুলটা ধরা পড়ে তবুও তাদেরকে সম্মান করতে হবে এবং নিরঙ্কুশ সম্মান করতে হবে সম্মানের ক্ষেত্রে নিরঙ্কুশ করতে কোনো অসুবিধা নেই কিন্তু একজন ব্যক্তির সব কথা নিরঙ্কুশভাবে মানা যাবে না মানা যাবে শুধু আল্লাহর কালামকে নিরঙ্কুশভাবে আর রসুল সাল্লাহ সাল্লামের সমস্ত সহিহাদিসকে নিরঙ্কুশভাবে মানা যাবে যদি সেই সহিহাদিসগুলো মানসুখ না হয়ে থাকে কারণ কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো হুকুম হাদিসের কোনো কোনো হুকুম মানসুখ হয়েছে সেটা আমরা জানি অতএব সালাবদের ব্যাপারে আমাদের কমন ফর্মুলা হচ্ছে তাদেরকে সম্মান করা গালিগালাজ তো প্রশ্নই ওঠে না ইসলামে গালিগালাজ কোনো সাধারণ মানুষকে করা যাবে না আমাদের যে সকল ভাইরা রিক্সা চালান কিংবা যারা কুলির কাজ করেন তাদেরকেও গালিগালাজ করা যাবে না গালিগালাজ এটা ইসলামের সভ্যতা সভ্যতাভ্যতার মধ্যে পড়ে না মা বাবাকে গালিগালাজ করা যাবে না সন্তানদেরকেও এমন কি যারা আমাদের নিজস্ব অরসজাত সন্তান তাদেরকেও গালিগালাজ করা যাবে না এটা ভদ্রতার মধ্যে পড়ে না শিষ্টাচারিতার মধ্যে পড়ে না এটা অশিষ্ট আচরণ অশালীন আচরণ এটা পাপমূলক আচরণ এটা পাপাচার অতএব সালাফ শুধু নয় গালিগালাজটা আমাদের বন্ধ করতে হবে গালিগালাজটা আমাদের বন্ধ করতে হবে আমাদেরকে শিষ্ট শালীন সুন্দর ভদ্র আচরণ করতে হবে এবং এক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে আল্লা দাবুল পড়তে পারেন এবং কিতাবুল আদাব আপনি পড়তে পারেন সোনান আত্মীর মেয়েদের মধ্যে আল্লাহ আকবার কি চমৎকার শিষ্টতা শিখিয়েছেন আমাদের প্রিয় রাসুল সাল্লু আলিয়া সাল্লাম যাই হোক আমি আমি যা বলেছি আমার মনে হয় এটা যথেষ্ট আর সালাফদের মধ্যে যারা আলেম ছিলেন তাদের ব্যাপারে অথবা তাদের যদি ভুল ধরা পড়ে তাহলে আমার কি মকে হবে কি ভূমিকা হবে সেটা আগের প্রশ্ন উত্তর আমি বলেছি সেটা আপনারা একটু আবার শুনে নেবেন ফুয়াদ হাসান তনি বলেছেন একজন বেনামাজি স্বামী ও একজন নামাজি স্ত্রীকে সংসার করতে পারে হ্যাঁ সংসার করতে পারবে পারবে না কেন তবে তাদেরকে নামাজি হতে হবে তওবা করতে হবে নামাজ তরক করাটা তো রাসুলসাল্লাহাম নিজেই ফাতোয়া দিয়েছেন এটা কুফরি আল্লাহুল্লা দিবাই না ও বাই না আমাদের এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত যে ব্যক্তি সালাত তরক করল সে কুফুরি করলো তাহলে সালাত তরক করাটা ভয়ঙ্কর এবং কোরআন আল্লাহ তালা বলছেন যে ফাখালা ফামিম বদম খালফোন আদাউসালা যে তাদের পরে অপদার্থ কিছু মানুষ আসলো যারা সালাত তরক করতো এখানে সালামানি সালাত তরক করতো তাদেরকে আল্লাহ সোতালা বলছেন ফাসাউফাইয়া কাউনা গাইয়া তারা জাহান্নামের গাই উপত্যকায় প্রবেশ করবে এবং সেখানে নিক্ষিপ্ত হবে তার মানে হচ্ছে কুফুরি ছাড়া তো এভাবে একজন মানুষ চিরন্তনভাবে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা ঘটে না ফলে কোরআন এবং সন্না বলছে ইচ্ছাকৃতভাবে সালাতকে তরক করা সালাত অস্বীকার করা সামিল অতএব এটা অত্যন্ত ভয়াবহ পাপ যেটা মানুষকে ইমানের ফোল্ডারের বাইরে নিয়ে যায় তাহলে তারা যদি বেনামাজি হয় স্বামী অথবা স্ত্রী দুজন অথবা তাদের যে কোনো একজন তাহলে ইসলামের দৃষ্টিতে তাদেরকে তবা করে দ্রুত ইসলামের মধ্যে ফিরে সংসার টেকাতে হবে আদারওয়াইজ তারা কিন্তু ভয়ঙ্কর ঝুঁকিতে এবং সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না যে তারা বৈধভাবে জীবনযাপন করছে তো যারা পুরো পরিবারই বেনামাজি তাহলে তো তারা তো ইসলামের ধারে না তাদের ব্যাপারে মন্তব্য করে লাভ নেই কিন্তু সমস্যা হয় যখন স্বামী অথবা স্ত্রীর যে কোনো একজন নামাজি এবং ইসলামের মধ্যে আছেন আর আরেকজন ইসলামের ফোল্ডারের বাইরে অবস্থান করেন এখানে আমরা জানি যে যদি কেউ ইসলামের বাইরে চলে যান তাহলে দিনের ভিন্নতার কারণে তাদেরকে তবা করে আবার দুজনই দিনদার না হলে এই সংসারটা আসলে টিকবে না এই সংসারটা টিকবে না অতএব খুব ঝুঁকির মধ্যে যাদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে তারা আছেন তারা অবশ্যই যদি আল্লাহর কাছে বৈধ একটা সংসার চালানোর অনুমোদন তারা নিতে চান তাহলে তাদেরকে দিনের ফোল্ডারের মধ্যে ফিরে আসতে হবে অন্যথায় এই ব্যাপারে আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না নাজিয়া বিনতে ইকবাল বলেছেন আসসালামু আলাইকুম শেখ বিজ্ঞ আলমালামাদের ছবি ফেসবুকের প্রোফাইল হিসেবে ব্যবহার করা কি হারাম যেই ছবিগুলো আসলে এখানে ব্যবহার করা হচ্ছে এগুলো সবই ডিজিটাল ছবি অনলাইনে কোনো সরাসরি ছাপানো কাগজে ছবিকে ব্যবহার করেন না অথবা তুলিতে এঁকে কোনো ছবিকেও পোস্ট করেন না এগুলো সব ডিজিটাল ছবি এই ডিজিটাল ছবিগুলোর ব্যাপারে আমাদের অনেক ওলামাইকার বলেছেন যদি ছবির মধ্যে ইসলাম বিরোধী কোনো এলিমেন্ট বা উপকরণ না থাকে যেমন মেয়েদের ছবি মেয়েদের মুখমণ্ডলের ছবি অথবা কোনো মেয়ের সাথে তোলা ছবি ইত্যাদি এই ধরনের কোনো মানে লঙ্ঘন লঙ্ঘনজনিত কোনো কিছু যদি না থাকে তাহলে এই ধরনের ছবিগুলো ব্যবহারে কোনো সমস্যা নেই বিশেষ করে যদি মানে পরিচয়ের জন্য যেমন ফেসবুক কার এটা এবং সেটা অফিসিয়াল কিনা সেই ধরনের প্রমাণ এবং এভিডেন্সের জন্য লাগে সেটা করা যাবে এতে কোনো সমস্যা নেই কারণ ডিজিটাল ছবি ছবি বানানোর যে হারামের কথা হাদিসে এসছে আমাদের অনেক বিজ্ঞ কেরাম বলেছেন সে হাদিসের মধ্যে সেটা অন্তর্ভুক্ত নয় নিষিদ্ধ হিসাবে যেমন শেখ সলিম রহতাইমিন বলেছেন হাম্মদ আনসারি বলেছেন শেখ ডক্টর মোহাম্মদ হাসান সহ আরও অনেক এ যুগের বড় বড় আলেমরা বলেছেন তাহলে ডিজিটাল ছবি মাত্রই সব হালাল এটাও আমরা বলছি না কারণ উপকরণের ভিন্নতা এবং কি তুল এটার উপর ভিত্তি করে তার হালাল হারাম নির্ভর করে হালাল হারাম বলতে হবে আবার প্রয়োজনের অতিরিক্ত প্রচুর ছবি তোলা হোক সেটাও আমরা বলছি না তবে আজকাল নানা কারণে যেহেতু সবার ক্যামেরায় যে অ্যান্ড্রয়েড ফোন আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের কল্যাণে সবাই ক্লিক করেই ইমেজটাকে সেভ করে ফেলেন তিনি কিন্তু কোনো তাসভির করছেন না এটাকে যদিও সেই তাসভির এখন বলা হয় তার মানে ছবি তোলা এটা ছবি আর করা নয় আল মুসাউেরুন যেটা হাদিসের এসছে ছবি করা খোদাই করে ছবি করা তৈলচিত্র দিয়ে ছবি বানানো অথবা তুলি দিয়ে পানি জলচিত্র দিয়ে ছবি বানানো অথবা মূর্তি বা স্কাল্পচার তৈরি করে ছবি বানানো সেটা হাদিসের নিষিদ্ধতার মধ্যে পড়ে এবং সেখানে তারা আসাদুন আধাবানি অমল কেয়ামা হবে কে আমাদের সবচেয়ে বেশি পাপি বান্দা এবং আজাবগ্রস্ত বান্দা হিসাবে গণ্য হবে তবে ফেসবুকের প্রোফাইল হিসাবে আজকাল কোনো আলেমের ছবি লাগিয়ে অনেক ফেক আইডিও আমরা দেখতে পাচ্ছি সেটা আরেকটা বড় ধরনের পাপের কাজ যখন ফেক আইডিয়া আইডিগুলো দেখি যে দাওয়াত দেওয়ার কিছু তরুণরা করে এটা এটা খুব দুঃখজনক একজন ব্যক্তির ছবির ব্যবহার কোনো গ্রুপ করে হোক অথবা তার নামে একটা ফেক আইডি খুলে হোক করাটা সম্পূর্ণ হারাম এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে রিমাইন্ডার হিসাবে যারা করছেন আশা করি তারা সংশোধন করে ফেলবেন যেই ব্যক্তির ছবি তার পারমিশন ছাড়া তার কোনো ধরনের ব্যবহার এটা শরীয়ত সম্মত নয় এটা শরীয়তসম্মত নয় অতএব কেউ একজন ফেসবুক প্রোফাইলে যদি যেমন আমার ছবি ব্যবহার করছেন অনেক লোক মনে করবে যে আমি এটা ওপেন করেছি এটা 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 ভুল এটা একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ফেক আইডিগুলোতে যারা অ্যাডমিন তারা তাদের ইচ্ছা মতো তারা অনেক কিছু সেখানে প্রচার করেন অনেক অন্যদের পোস্টগুলো দেন অনেক ভুল ফাতাওয়াগুলো সেখানে তারা প্রচার করেন যেটার সাথে স্বয়ং সেই ব্যক্তি একমত নয় এখানে তাহলে অনেকগুলো ভায়োলেশন হচ্ছে প্রথমত অনুমতি ছাড়া ছবির ব্যবহার দ্বিতীয়ত ফেক আইডি তৃতীয়ত ওই ব্যক্তির নামে এটা খোলা হলো অথচ ওই ব্যক্তির কোনো পারমিশান নাই চতুর্থত এমন কোনো কিছু এখানে প্রচার করা হচ্ছে সাধারণ মানুষ মনে করছে এটা ওনার মত উনি এগুলো করছেন অথচ উনি সেটা করছেন না ফলে পুরো জনমতটাকে একটা নষ্ট করার এই পঞ্চম আরেকটা কনসিকুয়েন্স এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জায়জ হবে না মুসলিমরা এটা করতে পারে না দাড়ি ইলাল্লা যারা অথবা ভদ্র শিক্ষিত সঠিক তার তরুণরা এটা এটা করতে পারে না যারা করছেন তারা তবা করে আজ থেকে সঠিক হয়ে যাবেন বলে আমি মনে করি যাই হোক আমি নাজিয়া নাজিয়াবিন তেকবালকে ধন্যবাদ জানাই যে তার একটা প্রশ্ন ছিল সেটার উত্তর আমরা দিয়েছি তবে তার সাথে সংশ্লিষ্ট করে আমরা ফেক আইডিগুলো নিয়ে এবং ফেক আইডিতে বিভিন্ন শায়েকমাশায়েকদের ছবি ব্যবহার নিয়ে আমরা কিছু কথা বললাম আশা করছি এটা আমাদের সকল মুসলিম ভাই বোনদের উপকারে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এবার আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের আগের নেওয়া কিছু প্রশ্নের মধ্যে এখানে সাকিব হাসানের একটা প্রশ্ন বলেছে আমার ছোট ভাইয়ের বয়স একুশ বছর ও খুবই উগ্র মেজাজের আব্বু আ্মার সাথে অনেক খারাপ ব্যবহার করে গালাগালি করে কারো কথা শুনে না এমনকি নেশাও করে ইসলাম থেকে অনেক দূরে এসে আব্বু আম্মুকে সব থেকে সেভ করার জন্য ওকে ঢাকায় পড়তে পাঠিয়েছে কিন্তু এখনও সেম প্রবলেমে আছে আমার কী করণীয় এ কারণে আল্লাহর কাছে আমার কি জবাবদেহি করা লাগবে ভাই সাকিব হাসান আপনি যে কাজটা আপনার ছোটো ভাইয়ের ব্যাপারে করেছেন একজন দায়িত্বশীল ভাই হিসাবে সেটা করেছেন তাকে ঢাকায় পাঠিয়েছেন তবে কার কাছে পাঠিয়েছেন সেটা অবশ্য একটা বিষয় আপনি তার সঠিক তারবিয়াতের জন্য কি করেছেন ঢাকা পাঠিয়ে দিলে তো আর হলো না বাবা মায়ের সাথে একটা দূরত্ব তৈরি করলেই হয়তো বাবা মার সাথে সে খারাপ ব্যবহারটা আপাত দৃষ্টিতে করছে না কিন্তু বললেন যে সেম প্রবলেমে আছেন অর্থাৎ সেটা দূর হয়নি তার মানে হচ্ছে আপনি যে স্টেপটা নিয়েছেন সেটা এখনও প্রশ্নবিদ্ধ এখনও এটার কোনো ইম্প্যাক্ট পজিটিভ ইম্প্যাক্ট নাই প্রভাব নাই ফলে আপনি অবশ্যই চিন্তা করবেন এবং আপনি কাউন্সেলিংয়ে চলে আসেন আমাদের তাইবাতেও কাউন্সেলিং করা হয় এবং অন্য যে কোনো বিজ্ঞ শায়িকদের সাথে আপনি বসতে পারেন এবং আপনার এই ছোটো ভাইয়ের প্রবলেমটা সলভ করার জন্য আসলে কি কি আরও পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা ভাবতে পারেন কারণ এখানে তো আপনি একটা কমন প্রশ্ন পাঠিয়েছেন আপনি হয়তো আরও ডিটেলস একটু আলোচনা করে বলতে পারেন যে আমার ভাইয়ের এ অবশ্য এ অভ্যাস আছে এ এভাবে এভাবে তাহলে তাকে আমরা আসলে কি করতে পারি যদি তার যেমন সে উগ্র মেজাজের এতে একটা মেন্টাল প্রবলেমের মানে ইন্ডিকেশান পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় যদি তার কোনো মেন্টাল ডিপ্রেশন থেকে থাকে অথবা বা অন্য কোনো ধরনের মেন্টাল প্রবলেম থেকে থাকে তাহলে সেটাকে আইডেন্টিফাই করা উচিত এবং দ্বিতীয়ত তাকে একটা উত্তম পরিবেশে রাখতে হবে উত্তম পরিবেশ তৃতীয়ত তাকে প্রণোদনা দিতে হবে মোটিভেশন ভালো কোনো কিছুর প্রতি এবং চতুর্থ তো তার ইসলামী তার্বিয়ারটা প্রয়োজন আপনি বলছেন সে ইসলাম থেকে দূরে তাহলে ইসলামী তার্বিয়াতের জন্য আপনি কী করেছেন তাকে এই বিষয়গুলো আপনাকে অ্যান্সিওর করতে হবে তাহলে আশা করি যে ধীরে ধীরে তার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন দেখা দেবে সে হয়তো ভালো হয়ে যাবে আমি প্রথম বলবো আপনাকে আপনার জন্য যে আপনি সবর করেন ধৈর্য ধরেন ধীরে ধীরে আগান হতাশ হবেন না লা হতাশ হবেন না চেষ্টা চালিয়ে যেতে থাকে নুয়াল ইসলাম সাড়ে নয়শো বছর ধরে জাতিকে পথ দেখানোর চেষ্টা করেছেন আপনি কত বছর ধরে করছেন তাই না অতএব হতাশ না হয়ে পজিটিভ রোল প্লে করে যান আমাদের এখানে যেটা প্রবলেম হয় সেটা দেখা যাচ্ছে আমরা পজিটিভ রোল প্লে করতে পারি না আমরা হতাশ হয়ে যাই এই ছোটো ভাই যেহেতু বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে তাকেও গালিগালাজ করা শুরু করে অনেকে তাকে এমন জায়গায় পাঠায় যেখানে সে সংশোধন হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যাচ্ছে অতএব জিনিসগুলোকে নিয়ে খুব বুদ্ধিবৃত্তিক পর্যালোচনা করুন এবং তার জন্য সঠিক করণীয়টা নির্ধারণ করুন আপনার মা বাবা এবং বিজ্ঞ কোনো বিচক্ষণ ব্যক্তির সাথে কাউন্সেলিং করে আল্লাহ আপনার ছোটো ভাইকে হেদায়ত করুন আপনাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন দোয়া করছি ফরিদ উদ্দিন বলেছেন আমি দু হাজার সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি অ্যাডমিশন পরীক্ষার জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার পর জানতে পেরেছি সহশিক্ষা হার আমি বাবা আমাকে বুঝিয়েছি কিন্তু তারা কিছুতে আমার মতামতকে গুরুত্ব দিচ্ছে না জোর করে এই শিক্ষায় করতে বাধ্য করছে আমার করণীয় কি ভাই ফরিদ উদ্দিন সহশিক্ষা হারাম তুমি সঠিক জেনেছ একদম ছোট্ট বয়স থেকে ছেলে মেয়েদের আলাদা শিক্ষা ব্যবস্থা এবং আলাদা প্ল্যাটফর্ম আলাদা রুমে তারা শিখবে এটা ইসলামের নির্দেশ রাসুলসাল্লাহ সাল্লাম তাই করেছিলেন অমরুল খতাব রাদি আল্লাহ তাল্লাহর অনুরোধে তিনি মেয়েদের জন্য আলাদা শিক্ষার বৈঠক নির্ধারণ করেছিলেন সুহান আল্লাহ এতে কী বোঝা যায় বোঝা যাচ্ছে যে মেয়ে একসাথে একই প্ল্যাটফর্মে একই রুমে পড়বে না এটা অ্যালাউড না অনুমোদিত না ইসলামে ফলে এটা ফরিদ উদ্দিন তুমি ঠিকই বলেছ তোমার বাবা মাকে বোঝাতে তুমি পারো তার কারণ আছে কারণ আমাদের দেশে এটা মেম্বাটা আমিহেল বালোয়া হয়ে গেছে অর্থাৎ সবখানি এখন সহশিক্ষা কোথায় নাই সেটা বের করা কঠিন কোচিং সবগুলোতে সহশিক্ষা শিক্ষা ছেলেমেয়ে একসাথে তারা শেখাচ্ছে অধিক দুনিয়াদারির জন্য অনেক সময় এটা আইডিওলজিক্যাল ব্যাপার অনেক মানুষ মনে করে যে ছেলেমেয়ে একসাথে ফ্রিমিক্সিং থাকা দরকার লিভ টুগেদার দরকার তাহলে নাকি তাদের মধ্যে অনুপ্রেরণা বাড়বে তাদের আগ্রহ বাড়বে যদিও সেটা ভুল একসাথে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আসলে উচ্ছৃঙ্খল জীবনের দিকে ঠেলে দেয় আমাদেরকে বিচারের দিকে ঠেলে দেয় আমাদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেয় মেয়েরা তখন দেখবেন খুব সাজগোজ করে এ সমস্ত কোচিং সেন্টারে আসে প্রেম প্রণয়ের মধ্যে জড়িয়ে যায় ছেলেরাও জড়িয়ে যায় মেয়েরা জড়ানো অর্থ ছেলে মেয়ে উভয় জড়িয়ে যায় তো মেয়েরা অনেক সময় প্রসাধনী ব্যবহার করছে উগ্র উগ্রপোশাক ব্যবহার করছে এবং ছেলেরাও ক্ষেত্রে পিছিয়ে নেই তাদের মধ্যে অনেকে পাং হয়ে যাচ্ছে এই সহশিক্ষার কারণে অতএব সর্বান্তকরণে তোমাকে এবং তোমার বাবা মাকে চেষ্টা করতে হবে ছেলে মেয়েদের আলাদা কোচিং অথবা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে অ্যানরোল করার সেখানে অ্যানরোল করার কিন্তু যদি কোনো কারণে বাবা মা সেটা না বুঝে অথবা তুমিও তোমার শিক্ষার স্বার্থে এমন প্রতিষ্ঠানে পড়তে বাধ্য হচ্ছ যেখানে কো এজুকেশান সহশিক্ষা আছে সেখানে তুমি দৃষ্টিকে অবনমিত রাখো যেটি সুরা নূরের মধ্যে আল্লাহ সুমতাল্লা বলে দিয়েছেন কুল্লিল মিনীনা ইয়াগোদ্দ্যমিনা আফসারহিম ও এহফত ফুরুজ বলে দাও মোমেনদেরকে যেন তারা তাদের দৃষ্টিশক্তিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে হ্যাঁ এর সাথে মেয়েদেরকেও একই নির্দেশ পরবর্তী একত্রিশ নম্বর আয়তে দেওয়া হয়েছে আর দ্বিতীয়ত যাতে মেয়েদের সাথে তোমার খেলোয়া না হয় কোনো মেয়েদের সাথে তুমি জড়িয়ে না যাও তুমি যেন বিচ্যুত না হাও চোখের জেনা হাতের জেনা মুখের জেনা এবং বড় জেনা এগুলো থেকে নিজেদেরকে যেন বাঁচিয়ে রাখতে পারো তুমি পর্দা পোশিদা ছেলেদেরও কিছু পর্দা পুশিদা আছে শুধু মেয়েদের নয় তাদের সাথে সেটা মেনটেন করো তাহলেও একটা রক্ষা এবং হেফাজত হবে যেভাবে আজকে আমরাও করার চেষ্টা করছি আমরাও তো বিচ্ছিন্ন কোনো মানুষ নই যারা দিনের দাড়ি হিসাবে কাজ করছি আমরাও অনেক জায়গায় যেতে হয় মার্কেটে রাস্তায় ঘাটে কিংবা কনফারেন্সে যেখানে দেখা যায় মেয়েরাও অংশগ্রহণ করছে সে জায়গায় সৌজন্যতাবোধ ইসলামী মরুয় সেটা রক্ষা করতে হবে মেয়েদের সাথে নির্জনে বসা যাবে না তাদের সাথে হাসি ঠাট্টা কিংবা আড্ডা দিয়ে চুটিয়ে গল্প করা যাবে না এবং অবৈধ প্রণয়মূলক সম্পর্ক থেকে দূরে থাকতে হবে এবং কমপ্লিট হিজা পুরুষ এবং মহিলা উভয়ের পক্ষ থেকে মেনটেন করতে হবে তাহলে এইটা মেনটেন করে তুমি তোমার শিক্ষা সম্পন্ন করো আশা করছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন নূর ইসলাম রাজীব বলেছে আমি একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট জব শুরু করবো ইনশাল্লাহ সফটওয়্যার কোম্পানিগুলো ব্যাংকের সফটওয়্যার তৈরি করে সেখানে যদি আমাকে সুদের লজিক কোড করতে হয় তাহলে কি গোনা হবে রাজীব তুমি সুদেরটা কেন করবে এটা একটা টেকনিক্যাল ইস্যু তুমি টেকনিক্যালটা করে দাও কারণ আমরা যখন কোনো সফটওয়্যার তৈরি করি তখন সেটা মুসলিমদের কাছেও বিক্রি করা যাবে অমুসলিমদের কাছেও বিক্রি করা যাবে যিনি সুদ থেকে নিজেকে মুক্ত রেখেছেন তার কাছেও সেটা বিক্রি করা যাবে যিনি সুদ খান তার কাছেও সেটা বিক্রি করা যাবে সফটওয়্যার কোনো দোষ নেই দোষ হচ্ছে একই সফটওয়্যার তুমি দেখো যে হয়তো বা যেমন ব্যালেন্স শিট তৈরিতে কাজে লাগে না যিনি ইসলামিকলি শিটগুলো তৈরি করছেন যিনি কোম্পানির হিসাব নিকাশের জন্য সফটওয়্যারগুলো তৈরি করছেন ইত্যাদি তো যাই হোক হয়তো এক্ষেত্রে একটা জিনিস অবজেকশন আসে যে সুদটা কত সুদটা বের করা হচ্ছে সুদটা প্রফিট হিসাবে ইনক্লুড করা হচ্ছে এ কথাগুলো এসে যাচ্ছে এগুলো অবশ্যই যদি সফটওয়্যারের মধ্যে সরাসরি থাকে তাহলে এটা অবশ্যই অবজেকশন অবল এটা অবশ্যই অবজেকশান অবল আমরা কোনো ক্রমেই বলতে পারি না যেখানে কোরআন হাদিস সুদকে একদম স্পষ্ট করে হারাম ঘোষণা করেছে যে আপনার জন্য এটা জায়জ এটা আমরা বলতে পারি না আমি বলবো রাজীব তোমার কাজের মধ্যে সফটওয়্যার যদি অ্যাকাউন্টিংয়ের জন্য হয় ওকে ঠিক আছে কিন্তু সুদ কষা সুদ লেখা সুদের পক্ষে সেখানে বক্তব্য প্রদান যদি হয়ে থাকে তাহলে ততটুকু পরিমাণ এখানে ভায়োলেশান হয়েছে চেষ্টা করো এই ভায়োলেশানগুলো থেকে কিভাবে মুক্ত থাকা যায় নিজের ইনকামকে নিজের জবকে এই ধরনের প্রশ্নগুলো থেকে এই ধরনের হারাম অ্যালিগেশান থেকে কি করে প্রোটেক্ট করা যায় সেটা অবশ্যই তুমি অ্যাজ অ্যান অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমাকে ভাবতে হবে এটা আমাদেরকেও ভাবতে হবে আমরা যে যেই জব করি সেখানে যদি সেরিয়া ভায়োলেশান থাকে কিভাবে সেটা থেকে আমি নিজেকে রক্ষা করব। এটা আমাকে ভাবতে হবে এটাই তাকোয়া এটাই তাকোয়া আমরা কোনো ক্রমেই বলবো না যে ভায়োলেশানগুলো ওকে এটা বলার কোনো সুযোগ নেই আচ্ছা এবারে আমরা আরও কিছু লাইভ প্রশ্ন নেওয়ার চেষ্টা করি ইয়াসমিন পারভিন খান বলেছেন আমার প্রশ্ন শ্বশুর যদি ছেলের বউকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করে তবে কি ছেলের সাথে বউয়ের তালাক হয়ে যাবে না স্পর্শের মাধ্যমে বিশুদ্ধ মত অনুযায়ী তালাক হবে না ছেলের বইয়ের সাথেও তালাক হবে না এবং মানে এটার জন্য ছেলের বউও দায়ী হবে না হয়তো কোনো ছেলের বউকে যদি স্পর্শ করা হয় সে বুঝবে খারাপ উদ্দেশ্য বোঝা যায় ভালো উদ্দেশ্য বোঝা যায় এক্ষেত্রে তাকে অবশ্যই সাবধান হয়ে যেতে হবে এবং এক্ষেত্রে ছেলে এবং ছেলের বউ আলাদা হয়ে যাওয়াটাই সঙ্গত যদি কোনো শ্বশুর তার বৌমার প্রতি বুদৃষ্টি দেন বা খারাপ ইচ্ছা পোষণ করেন তাহলে তার খুবই ঝুঁকিপূর্ণ শ্বশুর নিজে পাপের জীবনে প্রবেশ করলেন কবিরা গুণের মধ্যে প্রবেশ করলেন আর সাথে সাথে সংসারের সুখ শান্তি ধ্বংস করার জন্য একটা সুন্দর কনস্পারেসি এবং ষড়যন্ত্র পায়ে তারা করলেন এবং ছেলে এবং ছেলের বইয়ের জীবনটাকে ধ্বংস করার জন্য একটা প্ল্যান করলেন অতএব এই জন্য খুব দ্রুত সাবধান হয়ে তাদের মানে সঠিক সিদ্ধান্তে আসা দরকার এবং আলাদা হয়ে যাওয়া দরকার আর এক্ষেত্রে যেটা আমি আবারও বলছি যে বিশুদ্ধমত হচ্ছে তালাক হবে না তবে এমন কি যদি জেনাও করে ফেলে বিশুদ্ধমত অনুযায়ী তাতেও তালাক হবে না কিন্তু এক্ষেত্রে এটা প্রকাশ হয়ে গেলে তখন হয়তো তাদের সমাজে বা তাদের পরিবারে বড়ো ধরনের একটা ভাঙন তৈরি হবে তো আমরা বলবো সেরকম কিছুর আগেই তারা সাবধান যেন হয়ে যায় আরেকটি প্রশ্ন এসছে হুমায়রা নূর আফসানা থেকে ব্যাংকে ফিক্সড টাকার পরিবর্তে ক্রেডিট কার্ড আমাকে হারাম ব্যাংকে টাকা না রেখে কীভাবে সঞ্চয় করা যায় এই মর্মে একটু আলোচনা করবেন ক্রেডিট কার্ডের কথা কেন বারবার বলছেন কেন ডেবিট কার্ড নয় ডেবিট কার্ডে তো ইসলাম কোনো অবজেকশন দেয়নি আর আমরাও এখন ডেবিট কার্ড ব্যবহার করি দেশে এবং বিদেশে ক্রেডিট কার্ডে নানা রকম অফার থাকে মানুষকে সুধ সম্পৃক্ত করার জন্য প্রলোভন থাকে দুনিয়া তো এই প্রলোভন দিয়েই আমাদেরকে খারাপ দিকে ডাকছে তাই না আপনি সে প্রলোভনে পড়বেন না আপনি ডেবিট কার্ড দিয়েই আপনি টাকা শোধ করতে পারেন বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি দিয়ে আপনি জিনিস ক্রয় করতে পারেন অতএব আমরা ক্রেডিট কার্ডের বিশাল বিকল্প দেখতে পাচ্ছি ডেবিট কার্ডের মধ্যে এই জন্য ক্রেডিট কার্ড আপনি নেবেন না বলেই আমরা আমরা পরামর্শ দিচ্ছি ক্রেডিট কার্ডের মধ্যে সুদ নিতে হবে বা সুদ দিতে হবে এটা কিন্তু লেখা আছে চল্লিশ পাঁচ চল্লিশ দিন বা ষাট দিন পার হওয়ার পরে আপনার যদি দায় দানা কিছু থেকে যায় তাহলে আপনাকে সেটা মানে সুদে আসলে শোধ করতে হবে কোনো উপায় নেই রাষ্ট্রীয় আইন কিংবা যে কোনো দেশের লোকাল আইন এটা বলে আপনি যদি বলেন যে না যেটা জায়জ না সেটা আমি দেব না কোনো আইন আপনাকে হেল্প করবে না আর এখন উজরা কার্ড আছে ক্রেডিট কার্ডের একটা ইসলামী বিকল্প আছে উজরা কার্ড অর্থাৎ আপনাকে তারা বিশেষ আপনার টাকা নিজের টাকা নেই আপনাকে কার্ড হিসাবে টাকাটা দেবে কার্ কার্ মানে আপনি জানেন যে ঋণ ঋণ দেবে আর ইসলামে ঋণের বিপরীতে কোনো প্রফিট করা যায়জ নেই উজরা কার্ডের মধ্যে তারা কোনো প্রফিট করে না যদি কেউ করে থাকে সেটা ভুল তাহলে উজরা কার্ডের মধ্যে কি হবে কার্ড এর সেবা দেওয়া এটা যেহেতু একটা সার্ভিস তাহলে এই সার্ভিসের বিনিময়ে কিছু তারা ফি নিতে পারবে একটা একটা ব্যাঙ্ক সেখানে একটা অফিস আছে ভাড়া করা সে ভাড়ার টাকাটাকে দিতে হয় এমপ্লয়ির বেতন দিতে হয় তাহলে যে সার্ভিসটা দিচ্ছে সার্ভিসের তার একটা খরচ আছে যাদেরকে সেবা দিচ্ছে সেই সেবা প্রাপ্তদের থেকে সে একটা সার্ভিস চার্জ কাটতে পারবে এটাকে প্রফিট বলা যাবে না এটা যদি সে অ্যাকচুয়াল এবং গ্রহণযোগ্য সার্ভিস চার্জ কাটে তাহলে এটা তার জন্য জায়জ হবে এবং উজরা কার্ডগুলো মূলত এইভাবেই করা নাকিবুল হাসান নাকিব বলেছেন আমার বয়স আঠারো আলহামদুলিল্লাহ এখন দিনের পথে আসি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রেখেছি তবে আমি অতীতে অনেক খেলাধুলায় বাজি খেলেছিলাম এটা নিয়ে আমার আমি অনেক তপ্ত ভয় হয় যদি হাসার মাঠে আল্লাহ তালা এই পাপটাকে মানুষের হক মেরে খাওয়ার পাপ হিসাবে ছাড় না দেয় এখন আমি কি করব এই পাপের ক্ষমার জন্য তওবা তুমি অনুতপ্ত বাকি আছে তোমার তওবা করা শুধু অনুতপ্ত হলে হবে না তওবা করবা আচ্ছা খেলাধুলায় বাজি খেলে জিতেছ তাই না জিতে হয়তো অনেক টাকা পেয়েছ খেয়েছো এই তো এটা তো একটা আসলে মানুষের হক এর সাথে জড়িত ছিল কিন্তু একদম পুরো হক মেরে দেওয়া হয়নি কারণ তারা স্বেচ্ছায় তোমাকে এই টাকাটা দিয়ে দিয়েছে যেহেতু বাজি দুই পক্ষ যখন খেলে এটা লটারি এই লটারিটা হারাম এটাকে মাইসেরও বলা হয় এবং সেক্ষেত্রে যে হেরে গিয়েছে সে তোমাকে টাকা দিয়ে দিয়েছে স্বেচ্ছায় অতএব এটাও এক ধরনের অন্যায় অন্যের হকটাকে লটারির মাধ্যমে নিজের হকে পরিণত করা কিন্তু এইটা যদি তুমি তবা করে ফেলো তাহলে মাফ হয়ে যাবে ওই ব্যক্তি তো স্বেচ্ছায় তার নিজের টাকাটা দিয়েছে এই জন্য যেই টাকাটা তুমি মানুষকে ছলে বলে কৌশলে ঠকিয়ে প্রতারিত করে নিয়ে এসেছ সেটা কিন্তু ওই ব্যক্তি ক্ষমা করার আগ পর্যন্ত ক্ষমা হবে না কিন্তু তবার মাধ্যমে সুদের ক্ষমাটা পাওয়া যাবে যদিও তুমি যাদের থেকে সুদ নিয়েছ সেটা অন্যায় হয়েছে কিন্তু সে তো স্বেচ্ছায় দিয়েছে এই জায়গাগুলোতে তবায় পুরোটা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যেই জায়গাগুলোতে তবা করলেও মানুষের হক ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এখনও তার হকটা থেকে গেছে যেটা আমি হয়তো নানা কৌশলে নিয়ে এসেছি তাহলে ওই ব্যক্তির ক্ষমা সেখানে জরুরি অতএব তুমি যেটা উল্লেখ করেছ সেটা থেকে তুমি যদি সিনসিয়ার তওবা করো যেমনটি আল্লাহ সুমান্তাল্লাহ কোরআনে বলেছেন ইয়া দিনা আমানো তু বইল আল্লাহ তোবা তার সোহা হে লোকেরা তোমরা সিনসিয়ার এবং একনিষ্ঠভাবে তওবা করো সিরিয়াসলি তওবা করো তাহলে এই তওবাটা করলে আল্লাহ সুমান্তাল্লা সকল পাপ ক্ষমা করে দেবেন নবী সাল্লা সাল্লামের থেকে এমনটি একটি সহি আদিস বর্ণিত হয়েছে যে তওবা পাপ থেকে যিনি তওবা করেন আত্মা এবং মিন কামান লাদাম্বালাহু সে ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো পাপই নেই আচ্ছা আমরা এবার আরও কিছু প্রশ্ন নেই যেগুলি ইতিমধ্যে আমাদের কাছে এসছে এরফান বিন ইরফান বিন এরফান জেনারেল শিক্ষিতরা এলেম শেখার জন্য বই পড়ার পাশাপাশি কোন আলেমদের কাছ থেকে এলেম নেবে এবং যার যতটুকু সঠিক তার ততটুকু গ্রহণ করবে এমন মানসিকতা থাকলে কি সবার বক্তব্য শুনে সবার কাছ থেকে এলেম নিতে পারবে যেহেতু সবার কাছ থেকে এলেম ভালো মন্দ সব যাচাই করা জেনারেলদের জন্য কঠিন তাই করণীয় কী জেনারেল শিক্ষিতরা এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে তাই বিষয়টা আলোচনা করলে কৃতজ্ঞ থাকব আবদুল্লাহ বিন এরফান ধন্যবাদ তোমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য শিক্ষিতরা কার কাছ থেকে এলেম নেবে আমি এ প্রশ্নোত্তর উত্তর একটু পরে দেই জিজ্ঞেস করি যে তুমি কার কাছ থেকে চিকিৎসা নেবে অথবা কোন বিক্রেতার কাছ থেকে মাস্ক কিনবে সব বিক্রেতাই তো কিছু না কিছু ঠকায় তাই না তাহলে আসলে আমরা দেখব যে এর মধ্যেও আল্লাহ আমাদেরকে যে মানে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েছেন বুদ্ধি বিবেক এবং এই যে বিভিন্ন হেডস থেকে বোঝার ক্ষমতা দিয়েছেন সেটা কাজে লাগিয়ে আমরা দেখব যে অন্তত মাছটা যেন ভালো পাই পচা মাছ যেন না হয় তাই না তাহলে যে ব্যক্তি এই সিদ্ধান্তটা নেয় যে পচা মাছ না ভালো মাছ কিনবো সে কিন্তু পারে খুঁজে বাজার থেকে ভালো মাছটা বের করতে পারে চিকিৎসা নেবে ভালো চিকিৎসা তাহলে যে ভালো চিকিৎসাটা দেন এমন ভালো চিকিৎসক থেকে চাইলেই সেটা বের করা যায় হ্যাঁ একান্ত যারা একদমই বোকা কিছুই বুঝে না তাদের কথা আলাদা তাহলে এলেম কার কাছ থেকে নেওয়া যাবে এটাও যদি জেনারেল শিক্ষিত ভাইয়েরা বোনেরা একটু চিন্তা করেন একটু বিচক্ষণতার সাথে ভেবে দেখেন তাহলে তারা বুঝতে পারবেন এখন কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এটা যেমন সত্য এটাও সত্য যে এক এক ধরনের বিজ্ঞ আলেম রয়েছেন যারা তাহকিক করে মানুষের প্রশ্নের জবাব দেন যারা আল্লাহর আমানতদারি রক্ষা করেন আল্লাহকে ভয় করেন এটা ফরজ এটা ওয়াজেব এটা হারাম এটা মাকরু এগুলো বলতে যারা মানে ভয় পান আল্লাহকে এবং নিশ্চিত না হয়ে অথবা গবেষণা না করে এবং দলিল পর্যালোচনা না করে যারা উত্তর দেন না এই মানহাজ যে আলেমদের আছে আপনি তার কাছ থেকে এলেম নিতে পারেন তিনি ইন্ডিভিজুয়াল কেসে ভুল করবেন কিন্তু মানহাজ তার শুদ্ধ কারণ তিনি মা কালাল্লা মা কালা রাসুলের বাইরে যাচ্ছেন না এবং তিনি কোনো ভুল হলে সেটা থেকে নিজেকে সংশোধন করে নেন ফিরে আসেন হকের দিকে তাহলে এই মানহাজটা যারা ফলো করেন তারাই প্রকৃত বিজ্ঞ আলেম তারাই মহাক আলেম সব যুগে তাদের উপস্থিতি ছিল আজকের যুগেও তাদের উপস্থিতি আছে এই মানহাজের আলেমদের কাছ থেকে এলেম নিতে হবে যারা গোড়ামি করেন না যারা অন্ধ অনুকরণ করেন না যারা জেদ বসত নিজের বাতিলকে আঁকড়ে ধরে থাকেন না এবং ভুল বিভ্রান্তিকে নিজেদের ঐতিহ্য মনে করেন না নিজেদের কৃষ্টি কালচার মনে করেন না যারা সর্ব অবস্থায় কোরআন এবং সন্না দিয়ে এবং কোরআন সন্না সমর্থিত নীতিমালা দিয়ে দলিল দিয়ে যারা প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা অ্যাকশান প্রত্যেকটা কাউল যারা বিচার করেন সুতরাং যারা করেন তাদের কাছ থেকে এলাম নেওয়া যাবে জ্যোধিকাক্তার যুধি বলেছেন বর্তমানে বেশিরভাগ বেসরকারি ক্লিনিকে রুগীদের বুঝিয়ে গর্ভবতী নারীকে অকারণে সিজার করায় বিধায় সরকারি হসপিটালে নর্মাল ডেলিভারি করতে চায় কিন্তু সেখানে মাঝে মাঝে পুরুষ ভিজিটর প্রবেশ করতে পারে বিধায় পর্দা লঙ্ঘনের একটা আশঙ্কা থাকে এই অবস্থায় সিজার এড়াতে যদি সরকারি হসপিটাল থেকে সেবা নিতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও পর্দা নষ্ট হয় তাহলে কি সেবা নেওয়া যাবে জায়জ হবে তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে এটা যে সমস্যার কথা আপনি বলেছেন এটা তো তেমন সমস্যা না আপনি নিজেও উপস্থিত থাকবেন একজন মহিলা ডেলিভারি হতে যাচ্ছে স্বামী কি থাকবে না সাথে কাছাকাছি থাকবে এবং ডাক্তারকে অনুরোধ করবেন নার্সদেরকে অনুরোধ করবেন তারাও তো মুসলিম আমাদের দেশে অধিকাংশ ডাক্তার এবং নার্সরা মুসলিম তাদেরকে বলবেন তারা যেন পর্দা পোশিটা রক্ষা করে পর্দাটা যেন নষ্ট না করে বিশেষ করে ডেলিভারি কেসে মেয়েদের পোশাক ওপেন করতে হয় ফলে এই জায়গায় যেন মহিলা গায়নোকোলজিস্ট তিনি থাকেন এবং তার সাথে কোনো পুরুষ না থাকে কারণ এখন মেয়েরা অনেক ভালো চিকিৎসক অনেক ভালো মহিলা চিকিৎসক রয়েছে অনেক ভালো মহিলা নার্স রয়েছে তারা থাকলেই আসলে এটা সম্মত হবে এর বাইরে প্রয়োজনের বাইরে পুরুষদের এখানে আসতে না দেওয়া উচিত আর অনেক সময় এমন হয় যে আসলে হসপিটালে নিয়ে এসছে কিন্তু এই সময়ে পুরুষ ডাক্তার ছাড়া আর নাই তো এরকম অবস্থায়ও যদি কখনো হয়ে যায় বাধ্য হয়ে যদি পুরুষ ডাক্তার শরণাপন্ন হতে হয় এটা অ্যাকসেপশনাল কেস আশা করি আল্লাহ সেটা মাফ করে দেবেন এবং আগে থেকেই ব্যবস্থাপনার জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে তারপরে এরকম কিছু অ্যাকসেপশনাল কেস ঘটে গেলে বাধ্যতামূলক সেটা শরিয়াতে হারামের মধ্যে পড়বে না সীমালঙ্ঘনের মধ্যে পড়বে না আল্লাহ তালা এই ভুলগুলোকে মাফ করে দেবেন ইনশাল্লাহ মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন আলেমদের মধ্যে কাদা ছোড়াছড়ি একে অপরকে তারা অনেক সময় দেখা যায় যে গালি দেয় অনেকে সরকারি আলেম বলেও গালি দেয় এসব থেকে কিভাবে আমাদের আলেমরা বা আমরা মুক্ত হতে পারবো কিভাবে আলেমরা এক হতে পারে বিস্তারিত জানতে চাই ভাই জসিম আলেমদের মধ্যে ইখতলাফ কিন্তু আজকে নতুন কিছু নয় এখতলাফ সে সাহাবাদের যুগ থেকেই চলে এসছে ভরি ভরি উদাহরণ আছে সেটা নিয়ে আজকে আসলে আমরা লম্বা কথা বলবো না এই এখতেলাফটা কেমন পর্যন্ত থাকবে এখতালাফরা একটা সৌন্দর্যও আছে নানা এখতালাফের মধ্য দিয়ে ইসলামের বিউটিফুল অ্যাপ্রোচটা এবং সঠিকটা বের করে নিয়ে আসা সহজ হয় অতএব এখতালাফকে শুধু নেগেটিভ দৃষ্টিতে দেখলে হবে না এটার অনেক পজিটিভ দিক আছে তবে এখতলাফের কিছু আদাব আছে আদাবুল ও এখতলাফ এটি অফ ডিস ইন ইসলাম আমি একজনের সাথে দ্বিমত পোষণ করার কিছু আদব আছে তিনি যদি আমার থেকে বেশি শিক্ষিত হন তাহলে এক আদবটা বেশি রক্ষা করতে হবে তিনি যদি আমাদের চাইতে কম শিক্ষিত হন তাহলে সেখানেও আদব রক্ষা করতে হবে মানে আদবের বাইরে গিয়ে কিছু করা যাবে না তবে সেটা হয়তো সহজ আমি আমার থেকে যে জুনিয়র তাকে বলতে পারি এই তুমি কী বলছো এসব কিন্তু আমার থেকে যিনি জ্ঞানী যিনি অত্যন্ত পদমর্যাদা সম্পন্ন তাকে বলতে পারে না এই বেটা কী বলছো এভাবে বলা যাবে না তাহলে আরামভাবে আমরা বলবো এখতলাফের কিছু আদব আছে সেখানে কাদা ছোঁড়াছঁড়ি থাকা চলবে না সেখানে গালিগালাজ দেওয়া চলবে না মানে এগুলো মানে জরুরি আদাবের মধ্যে একটা কাউকে হেয় এবং অপমান করা যাবে না নিজের এসতেহাত দিয়ে আরেকজনের এজতেহাতকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না অবশ্য যদি এমন হয় এখতেলাফ হচ্ছে বেসিক জিনিসগুলোতে বেসিক জিনিসগুলোতে এবং একদল এখতেলাফ করে করে বাতিল জিনিসগুলো বাতিল আঁকিদাকে স্টাবলিশ করছে সেখানে কঠোরতা বাঞ্ছনীয় কিন্তু তারপরেও অশালী নক্তি করা যাবে না এবং অভদ্র অ্যাপ্রোচ করা যাবে না খুবই আক্রমাত্মক ভঙ্গিতে ভেংচি কেটে কিংবা গালিগালাজ করে অ্যাপ্রোচ করা যাবে না বলে দিতে হবে ভাই আপনি যেটা বলছেন এটা তো ইসলাম অ্যালাউ করে না হ্যাঁ ইত্যাদি বিভিন্ন জিনিস যেমন আল্লাহর সেফাতগুলো নিয়ে আল্লাহ কোথায় আছেন এই ইস্যুগুলো খুবই ভাইটাল এবং কোরআন সন্ন্যাক খুবই স্পষ্ট এই জায়গায় আমরা অনেক বাতিল ফেরকা দেখতে পাই যারা এখতলাফ করেছে তাহলে যারা এখতেলাফ করছে এটা নিয়ে বেশ কিছুকাল আগে আমরা সেমিনারও করেছিলাম এবং সেখানে বলেছিলাম কার সাথে কি বিষয়ে এখতেলাফ হচ্ছে সেটা অনুযায়ী এটিকেটসটা নির্ধারণ করতে হবে যদি সবই হকপন্থী মহাকিক আলেম হন এবং তারা প্রত্যেকে হকটাকে চান তারা প্রত্যেকে সম্মানিত এবং তাদের প্রত্যেকের মানহাজও ঠিক আছে তাহলে তাদের মধ্যে এখতলাফটা খুব আদবের সাথে হবে কেউ কাউকে রকম ঘাটতি করতে পারবেন না আর যদি একতালাফটা হয় একজন হকপন্থী আর একজন একদম পুরোপুরি বাতিলপন্থী তাহলে এই জায়গায় আদবের নামে বাতিলকে কম্প্রোমাইজ করা যাবে না বাতিলকে অ্যাকসেপ্ট করে ফেলা যাবে না এখানে খুবই স্ট্রংলি বলতে হবে যে এই এই বিষয়গুলো বাতিল এখন যে বাতিলের উপর আছে সে কিন্তু খেপে যাবে সে ক্ষেপে যাক তাতে কিছু যায় আসে না এটা সব যুগে আমরা দেখে দেখেছি যেমন ইমাম আবু মনসুরাল্লাহ বাগদাদি যিনি আলফার কোবায়ন আল ফেরাক লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইসলামের যে বিভিন্ন ফেরকাগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিজ করেছেন ক্যাটা প্রথম ক্যাটাগরিজ করেছেন যারা কুফুরির ভিতরে চলে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে দ্বিতীয় ক্যাটাগরিজ করেছেন এভাবে মানে আরও বিভ্রান্ত লোকগুলো যারা হয়তো কুফুরি শেরিকের মধ্যে একসাথে লিপ্ত হয়ে গেছে তারপরে আরও ক্যাটাগরিজ করেছেন যে একদল মানুষ যারা এখতলাফ করে পাপের মধ্যে সম্পৃক্ত হয়েছে বা এমন বেদায়াতের মধ্যে সম্পৃক্ত হচ্ছে যেটার কারণে তার ইসলাম নষ্ট হয়নি ইসলামের মধ্যে সে আছে এভাবে নানা রকম আসলে ফেরকা আছে তাহলে ফেরকা অনুযায়ী আমাদেরকে আসলে আদব রক্ষা করতে হবে কোথাও একটু কঠোর হতে হবে কিন্তু কোন অবস্থাতেই কাদা ছোঁড়াছঁড়ি করা গালেগালাজ করা অশিষ্ট এবং অশালীন ভঙ্গিতে কথা বলা কিংবা আচরণ করা এটা জায়জ নেই আর ওলামায় কেরামের মধ্যে এই যে বিশেষ ক্যাটাগরিজের ভিত্তিতে আদবের কথা বললাম এই আদবটা রক্ষা করলেই একটা অঘোষিত ঐক্য তৈরি হয়ে যায় হ্যাঁ তাহলে যারা বাতিল তাদের সাথে তো আসলে কখনোই ঐক্যের ফর্মুলাটাই জারি করা ঠিক না যারা কুফুরির মধ্যে আছে আপনি কিভাবে তাদেরকে ছাড় দেবেন যারা শেরকের মধ্যে আছে আপনি কিভাবে তাদের প্রতি মোলায়েম হবেন তাই না আসলে ঐক্যটা হতে হবে এটা নিশ্চিত করে যে প্রত্যেকেই হকের অনুসারী প্রত্যেকেই হকটাকে চায় এবং কোরআন সুন্নাভিত্তিক জীবনযাপনে প্রত্যেকেই একমত সেই চেষ্টা করছে তাহলে বাকি থাকে তাদের মধ্যকার কিছু ফেঁকি একতলাফ তাহলে এ ফেকি একতলাফের ক্ষেত্রে একটু নমনীয় এবং শ্রদ্ধা মানে ভাজন আচরণ করা এটাই আমাদের জন্য উচিত হবে এর বাইরে আর কোনো শক্ত আচরণ করা আমাদের জন্য জায়জ হবে না লাবনী জান্নাত একটি প্রশ্ন করেছেন বলেছেন আমি অনেক দিন ধরে নাফসের কুপ্রবৃত্তিতে পড়ে কি কোনা করেছি অনেক চেষ্টা করে তবা করে ফিরে আসতে পারছি না নাফসো যা চায় তাই করে বসি যতদিন যাচ্ছে মনে হয় আমি প্রভ্রষ্ট হয়ে যাচ্ছি মনের মধ্যে আল্লাহ সম্পর্কে এমন এমন বাজে চিন্তা আসে আমার মনে হয় কোনো ইমানদার ব্যক্তি বা মুসলিমের মনের মধ্যে এমন বাজে চিন্তা আসবে না যতই দিন যাচ্ছে আমার বিবেক আমার জ্ঞান সব হারিয়ে যাচ্ছে কোনোটা কোনটা পাপ কাজ আর কোনটা ভালো কাজ তা বোঝার ক্ষমতা হারিয়ে যাচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছে আমি ইমান হারিয়ে আমি তবা করে ফিরে আসতে চাই কিভাবে তবা করব আল্লাহ আমাকে কি কখনো ক্ষমা করবেন আমি কাউকে আমার পাপের কথা বলতে পারছি না বিশ্বাসযোগ্য বা বলার মতো কোনো মানুষও নেই আপনি আমাকে সাহায্য করুন বা কোনো পরামর্শ দিন কীভাবে পাপ থেকে বাঁচবো আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে হেদায়ত দান করেন আচ্ছা বোন লাবণী আসলে আপনার প্রশ্নটি আমাদেরকে খুবই মানে ছুঁয়ে যাওয়া একটা প্রশ্ন টাচই একটা প্রশ্ন ধন্যবাদ যে আপনি তবা করতে চান আল্লাহ আপনাকে তবা করার তফিক দান করুন এবং আপনার তবাকে কবুল করুন আপনার যে বাজে চিন্তাগুলো আছে এটা শয়তানের পক্ষ থেকে আল্লাহ তালা শয়তানের স্পর্শ থেকে প্রভাব থেকে প্রভাব বলয় থেকে পরিবেশ থেকে আপনাকে রক্ষা করুন এবং আমাদের সকল ভাই বন্ধুকে রক্ষা করুন আমরা সে দোয়া করছি আল্লাহ সম্পর্কে এমন বাজে বাজে চিন্তা আসাটা অনেক সময় মানসিক অবসন্নতা থেকেও আসতে পারে মানসিক রোগের প্রাথমিক লক্ষণ হিসাবেও এটা দেখা দেয় আর মনে রাখবেন এই যে মানসিক রোগের যে বিষয়গুলো থাকে এতে শয়তানেরও কিন্তু একটা প্রভাব থাকে জিন শয়তানেরও প্রভাব থাকে যদিও আধুনিক সায়েন্স জিন এবং শয়তানের এই অস্তিত্ব নিয়ে যেহেতু একটা ম্যাটাফিজিক্যাল নট ফিজিক্যাল সেজন্য তারা হয়তো অনেক অস্বীকার করে বাট আমরা জানি শয়তানের অস্তিত্ব নিয়ে কোরআন ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে যে না শয়তানের অস্তিত্ব আছে শয়তান আমাদের জন্য স্পষ্ট আদু ও মবিন স্পষ্ট শত্রু এবং বোখারের হাদিসে এসছে শয়তান মানুষের শিরায় শিরায় ঢুকতে পারে তার অ্যাক্সেস আছে এবং সে আমাদের ভেতরে আমাদের মনে আমাদের বুদ্ধিতে সে প্রভাব কুপ্রভাব সৃষ্টি করতে পারে এবং শয়তান সুর আরাফের মধ্যে বলেছে যে আমি এই মমিন ব্যক্তিদের সামনে থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সব দিক থেকে এসে তাকে বিভ্রান্ত করে ফেলবো তাকে হয়রান করে ফেলবো অস্থির করে ফেলব তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে মানসিক রোগ এই মানসিক রোগের অনেক ক্ষেত্রে শয়তান সেটাকে আরও গুলিয়ে জটিল করে ফেলে এখানে শয়তানের কিন্তু প্রভাব আছে মানসিক রোগের ডাক্তাররা যদি পাশাপাশি ইসলামিক এই বিষয়গুলোকে সামনে রাখতেন তাহলে চিকিৎসাটা মনে হয় ভালো হতো চিকিৎসাটা হতো অনেকগুলো আমরা জানি মানসিক রোগের চিকিৎসা আছে কিন্তু সেখানে ইসলামিক যে পদ্ধতিগুলো আছে মানসিক রোগ দূর করার সেগুলো কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না এবং তারা ড্রাগ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে বা সাইকোথেরাপি দিয়ে তারা সেটাকে চেষ্টা করছেন কিন্তু যেহেতু আমরা আল্লাহ সৃষ্টি তাহলে সাইকোথেরাপির বাইরেও ইসলামিক থেরাপিও লাগবে রুকিয়াও লাগবে কিন্তু সেই রুকিয়াটাও মুক্ত রুকিয়া হতে হবে অথেন্টিক রুকিয়া হতে হবে অনেকে রুকিয়ার ক্ষেত্রেও কিছু ভেলকিবাজি করেন এগুলো সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে তাহলে ইসলামের এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা দেখেন যে ছোট্ট একটা ভাইরাস এই যে কোভিডের ভাইরাসটা তাই না এটা আমাদের ভেতরে ঢুকে যায় না এটা নাক দিয়ে মুখ দিয়ে তাই না আমরা কোভিড পরীক্ষার সময় কি দেখেছি তাহলে এটা ভেতরে গিয়ে কিন্তু সে বিশাল প্রভাব বিস্তার করে অনেক লোককে মৃত্যুর কারণ ঘটিয়ে দিচ্ছে অনেক লোকের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা জিনিস যেটা দেখা যায় না দেখা সম্ভব না তাই না এত ছোট সেটা যদি এই লঙ্কা কাণ্ড ঘটাতে পারে তাহলে শয়তানের অস্তিত্ব কি করে আমাদের বিবেকান মানুষরা অস্বীকার করতে পারে যেখানে আমাদের রব বলেছেন শয়তান আছে এবং তিনি এটাও বলেছেন কানামিনাল জিন সে জিনের অন্তর্ভুক্ত ফা ফা এবং তারপরে সে তার রবের নির্দেশ অমান্য করেছে তাহলে কোরআন তো এগুলো বলেছে কোরআন মহাসত্য মহাসত্য এবং মহাসত্য তাহলে আপনার যে মানসিক যে সমস্যাটা সেটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি কিছু থেরাপি নিন ইসলামিকলি বিশেষ করে যে এই যে বাজে চিন্তাগুলো থেকে আসার জন্য বেশ কিছু থেরাপি আছে বেশ কিছু দোয়া আছে আদকার আছে সেগুলো আপনি পড়ুন সকাল সন্ধ্যার আদকার পড়ুন প্রত্যেক ফরজ নামাজের আজকার পড়ুন আপনি এই শয়তানের বাজে চিন্তাগুলো আসলে আল্লাহর কাছে চান আহরুদুল্লাহমিনা শেতান শয়তান আজিম পড়ুন ইত্যাদি ইত্যাদি এবং এই বিষয়ে আপনি হয়তো কোনো ভালো কাউন্সিলরের সাহায্য নিতে পারেন এমনকি আপনি তাইবা একাডেমি থেকেও কাউন্সিলিং নিতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা সেদিকে আপনাকে পরামর্শ দিচ্ছি আর আপনি ইনস্ট্যান্টলি পাপ মুক্ত হওয়ার জন্য তবা করুন সেটা তো একটু আগেই বললাম আর মানসিক এই বাজে চিন্তাগুলো শুধু তবা করলে চলে যাবে না তার জন্য আপনাকে ইসলামিক থেরাপি এবং কিছু সাইকোথেরাপিও নেওয়া লাগতে পারে এবং পাশাপাশি যদি দেখা যায় আপনার কোনো মানসিক সমস্যার কিছু সিমটম রয়েছে তাহলে সেটাও আপনি নেবেন সেটাও আপনি চিকিৎসা নেবেন বিশ্বস্ত মুসলিম দিনদার চিকিৎসকের কাছ থেকে আমাদের কাছে আরও কয়েকটা লাইভ প্রশ্ন এসছে আমরা সেগুলো নিয়ে আজকে শেষ করব আজকে আমাদের প্রায় এক ঘন্টার মতো হয়ে যাচ্ছে আমরা আর বেশিক্ষণ প্রশ্ন নেওয়ার সুযোগ নেই ফারিহা গাজীপুর থেকে বলেছেন আমার দাদি জীবিত অবস্থায় ওনার স্বামী অর্থাৎ আমার দাদা হতে প্রাপ্ত সম্পত্তি ওনার সব সন্তানদের সমানভাগে ভাগ করে দেননি উনি খুশি হয়ে তিনজনকে এবং কিছুটা পারিবারিক ঝগড়া বিবাদের কারণে দুইজনকে কিছুই দেননি মানে তিনজনকে খুশি হয়ে দিয়েছেন আর দুজনকে কিছুই দেননি এই জন্য কি আমার দাদি গুণাগার হবেন যদি গুণাগার হয়ে থাকেন তাহলে নাতিন হিসাবে আমি কি করতে পারি আপনার মনে হয় তেমন কিছু করার নেই তবে আপনি যদি এই তিনজন আর দুইজনকে রাজি করাতে পারেন তাহলে দাদি মৃত্যু হয়েছে এটা কিন্তু আপনি বলেননি দাদি যদি এখনও জীবিত থাকেন আর এই পাঁচজন জীবিত থাকেন তাহলে সবাইকে সমান ভাগে দিতে হবে সবাইকে জীবদ্দশায় দান করলে সমান ভাগে দিতে হবে আর যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে এই সম্পত্তিগুলো মিরাসের মধ্যে চলে যাবে এবং সবাইকে সমান ভাগে দিতে হবে তাহলে আপনার দাদির পাপটা আপনার এই চমৎকার বন্টন নামা ফলো করার কারণে মাফ হতে পারে এবং তার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আসলে যেই ভুলের কারণে কোনো ব্যক্তি ওই ভুলের উপর মৃত্যুবরণ করলে তার শাস্তি হয় যদি পরবর্তীতে তার কোনো বংশধর সে ভুলগুলো বিশেষ করে ঋণ ঋণের ক্ষেত্রে ও বাস্তবায়নের ক্ষেত্রে এবং সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তার পরবর্তী বংশধরদের কেউ যদি সেটাকে সংশোধন করে দেন তাহলে ওই ব্যক্তির পাপটা উজ্র হয়ে যাবে অর্থাৎ জীবিত ব্যক্তিদের কারণে মৃত ব্যক্তিরা এই বেনিফিটগুলো পেতে পারে যেমন তারা সাদাকা জারিয়ার মাধ্যমে বেনিফিট পায় যেমন তারা তাদের রেখে যাওয়া এলেমের বেনিফিটটা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সেখান থেকেও তারা পায় এবং যেমন তারা ওয়ালাদুন সালেহ মানে নেক সন্তান যদি দোয়া করে সে বেনিফিটটাও তারা পায় আজাদ হোসাইন বলেছেন দুবাই সার্জার থেকে দেখছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আজাদ হোসাইন ভাই আপনাকে শুক্রিয়া আপনাদেরকে দেখছেন আমাদের এই প্রোগ্রামটাতে আমরা চেষ্টা করছি করোনা হাদিস ভিত্তিক উত্তর দেওয়ার জন্যে আপনি হয়তো সেটা লক্ষ্য করেছেন এই জন্য আমি বলবো যে আমাদের আরও ভাই বোনেরা যেন ব্যাপকভাবে উপকৃত হয় তাদেরকে আপনারা জানাবেন তারা যেন সরাসরি লাইফটা দেখেন আর যদি দেখতে না পান তারা যেন পরবর্তীতে অন্তত এই প্রশ্নের উত্তরগুলো তারা নিজেরা দেখে সমৃদ্ধ হন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আবু সুফিয়ান শিহাব বলেছেন আমার নাম আবু সুফিয়ান আমি জেনারেল পড়ুয়া ছাত্র আমি কোরআন হেফজ করতে চাই করণীয় কি সুহান আল্লাহ গতকালই একজন আমাকে বলেছেন তিনিও জেনারেল শিক্ষিত এবং তিনি অলরেডি পড়াশোনা শেষ করে ফেলেছেন চাকরিতে ঢুকেছেন এবং তিনি আর্ট পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছেন খুব শর্ট টাইমে আমি আল কাসিমে একবার রমজান মাসটা কাটাচ্ছিলাম দাড়ি হিসাবে বিভিন্ন বাঙালি যে কোম্পানিগুলো আছে যেখানে বাঙালিরা কাজ করত সেগুলোতে আমরা যেতাম তাদেরই আহ্বানে সেখানে তাদেরকে নামাজ সহ আর অন্য অন্য আকিদা ইমান শিক্ষা দেওয়ার কাজটা আমরা করতাম সেখানে থাকাকালে আমি দেখলাম যে এক সৌদি মুহান্দেস ইঞ্জিনিয়ার তিনি কোরআন পড়ছেন একদিন আমি এই গল্পটা আরও আগেও করেছি আরও একাধিক জায়গায় তাকে জিজ্ঞেস করলাম আপনি কি কোরআন মুখস্থ করেছেন বলুন হ্যাঁ আমি আঠারো পারা করেছি এবং আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আরও বারো পাড়া করে পুরো কোরআনার হাফেজ হব তো এগুলো অনেক দৃষ্টান্ত আমি দেখছি অনেক দৃষ্টান্ত যে বড় বয়সেও অনেকে হেফজ করছেন এবং হেফজো করে রাখতে পারছেন আমার এক খালা আছেন ঢাকাতেই তিনিও কিন্তু এখনও হেফজো করেন তার বয়স আমার যতটুকু জানা ষাটের উপরে বা সত্তরের কাছাকাছি বা তার থেকেও বেশি হবে তিনি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেন মুখস্থ করেন মুখস্থ কোরআন তিনি নফল নামাজে পড়েন এলে পড়েন তো সুতরাং আবু সুফিয়ান তুমি যেহেতু জেনারেল পড়ুয়া ছাত্র আশা করছি তুমি করেন হেফজা চালিয়ে যাও এবং পুরো হাফিজ কোরআন হয়ে যাও দৃষ্টান্ত স্থাপন করো তোমাকে দেখে আরও অনেক মানুষ হাফিজ হবে ইনশাল্লাহ মাহফুজ ইসলাম মামুন বলেছেন আমার একটা প্রশ্ন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম একটা হাদিস আছে এরকম যে বিবাহের সময় মেয়ে পক্ষের অভিভাবক না থাকলে ওই বিয়ে বাতিল কিন্তু একজন আলেম আমাকে বলেন যে এই হাদিসটা নাকি নাবালিকা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য বিস্তারিত জানতে চাই না না এমন কোনো কিছু নেই যেটা নাবালিকা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য বরং বালেক নাবালেক উভয়ের ক্ষেত্রেই অভিভাবকের মত নেওয়াটা ফরজ অভিভাবকের মতের বিরুদ্ধে বিয়েটা বাতিল 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 রায় সেরা দিয়ে আল্লাহ থেকে বর্ণিত একটা সহি হাদিস আছে এবং আরও চার পাঁচটা হাদিস আছে যেখানে বলা হয়েছে ওয়ালি ছাড়া বিবাহ করা যাবে না এবং কোরআনেরও বক্তব্য তাই যে ওয়ালিকে বলা হচ্ছে তোমাদের মেয়েদেরকে বিবাহ দাও তো সুতরাং এই বিষয়টা যদি কোনো একটা ফেকি স্কুল অফ থটের মত হয়ে থাকে সে মতটাকে জেদ সবসময় মানে স্টাবলিশ করে রাখতে হবে এটা ঠিক নয় আমাদের একটু ইম্প্যারিক্যাল হতে হবে নিরপেক্ষ হতে হবে কোরআন সন্ন্যার পক্ষে যেন আমাদের অত্যন্ত পছন্দের কোনো মানুষ ভুল করলেও আমরা যেন ভুলটাকে না নিয়ে কোরআন এবং সন্ন্যার পক্ষে থাকি এবং সন্ন্যার দেখবেন যে আপনি অনেক বড় বড় ফেক কাউন্সিলও ফাতোয়া দিয়েছে সৌদি আরবের অনেকগুলো ফেক কাউন্সিল এবং লজনাথ দায় বা স্থায়ী কমিটির ফাতোয়া আপনারা দেখবেন যে অলির মতামত সব মেয়েদের পক্ষে লাগবে শেখ সালেমিন ওয়েতাই মিন বিন বাহাজ আমাদের সকল মাসাইকদের দেখেছি এটাকে প্রাধান্য দিতে এই হাদিসগুলোকে চার পাঁচটা হাদিস আছে যে মেয়ের বিবাহ সম্পন্ন করার জন্য তার ওয়ালি বা তার যে লিগাল গার্ডিয়ান আছে ইসলামের দৃষ্টিতে তার অনুমতিটা খুবই জরুরি অন্যতায় এই বিবাহটা কমপ্লিট হবে না অনুমতির সাথে এটা শর্তায়িত থাকবে অনুমতি হলে তখনই বিবাহটা সম্পন্ন হবে তার এক পর্যন্ত এই বিবাহটা যেহেতু কমপ্লিট হচ্ছে না সুতরাং এই ধরনের বিবাহে ছেলেমেয়েরা একসাথে থাকতে পারবে না তবে এখানে বলে রাখি কোনো কোনো স্কুল অফ থট যারা বলছে যে ওলির অনুমতি লাগবে না এবং সেই আকারে সেই সেটার ভিত্তিতে তারা যদি বিবাহটা চালিয়ে যায় তাহলে আমাদের পক্ষ থেকে আমরা বলবো না যে এটা জেনা ব্যবিচার হচ্ছে এটা বলবো না এই ফেকি আখতলাফটা আমরা মানে এতটুকু সম্মান আমরা রাখব তবে বলবো যে সেটা ভুল বলবো যে সেটা ভুল অতএব একজন সতর্ক বিচক্ষণ মুসলিম রসুলসাল্লা সাল্লাম যেটা রেকমেন্ড করেছেন সেই পদ্ধতিতেই বিবাহটা সুসম্পন্ন করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে মনে হয় আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে আবারও আমি শেষে বলবো যে ভয়েসে আপনারা যে প্রশ্ন পাঠিয়েছেন সেই প্রশ্নগুলো যদি আজকে কিছু থেকে থাকে আমি আমার সঙ্গীদেরকে বলবো যে সেটা যেন আমাকে শোনানো হয় তাহলে আমি সে প্রশ্নগুলোর উত্তর দেবো তবে তার আগে বলে রাখি যে নেক্সট আপনারা আগেও যে নাম্বারটা আমরা শো করেছি তাতে ভয়েস পাঠাতে পারেন এবং আপনারা খুব সংক্ষিপ্ত কনসাইজ ছোট্ট ভয়েস নিজের নাম উল্লেখ করে দেবেন আর পরবর্তীতেও আপনারা দিতে পারেন তাহলে আমরা সেখান থেকে কিছু প্রশ্ন অন্তত নিতে পারবো তাহলে আমরা মনে হয় এক দুটো প্রশ্ন আজকের জন্য যেহেতু অনেক টাইম আমরা করেছি আমরা দুটো প্রশ্ন আপনাদের থেকে নেব যেহেতু আজকে আমরা প্রথম বলেছি আপনাদের হয়তো বেশি প্রশ্ন আজকে নিতে পারবো না অন্যদিন আমরা নেক্সট মানে আমাদের যে প্রোগ্রাম হবে একশো নয়তম পর্ব সেখানে শুরু থেকে আপনাদের লাইভ প্রশ্ন এবং আপনাদের পাঠানো ভয়েস থেকে প্রশ্ন আমরা নেব ইনশাল্লাহ যাই হোক আমরা শুনি আপনাদের কি প্রশ্ন আপনার মধ্যে পাঠিয়েছেন আচ্ছা এখানে প্রশ্নটা যিনি পাঠিয়েছেন তার নামটা আমি শুনতে পেলাম না যাই হোক প্রশ্ন করেছেন যে প্রচলিত ইসলামী ব্যাংক এবং প্রচলিত ইসলামী বিমা তার মধ্যে কোনটা ভালো তো ব্যাংক এবং বিমা তো ভিন্ন দুটো বিষয় তাই না ব্যাংকে আমাদের অনেক কারণেই যেতে হয় বিমাতে না গেলেও কোনো সমস্যা নেই বাধ্যতামূলক বিমার ক্ষেত্রে হয়তো আমরা বলবো যে আপনি যে কোনো ইসলামিক বিমাটা করেন এখানে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা অবশ্যই রেকমেন্ড করব আপনি শুধু ব্যাংক বাদ দিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে করেন কিছু কিছু ইসলামিক ব্যাংকিংয়ে এখনও কিছু সমস্যা রয়ে গেছে এই কারণে ইসলামী ব্যাংকে আপনি যাবেন না সেটা হতে পারে না যেহেতু ব্যাংকিং সিস্টেম এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত লেনদেন নানা কিছু বেতন তোলা কোথাও টাকা জমা দেওয়া সরকারি বেসরকারি ফি জমা দেওয়া ইত্যাদি ফলে ব্যাংকের মধ্যে আপনি ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে কাজগুলো সারবেন যদি কোনো ব্যাংকের কোনো ভুল ত্রুটি হয় সেটা সেটার জন্য আল্লাহ তাদেরকে ধরবেন আমাদেরকে নন আমরা আল্লাহর কাছে জবাবদিহির ব্যবস্থা করব। এবং আমি বলবো আজকের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকিং যে প্রতিষ্ঠিত সত্য যদিও ব্যাংক প্রতিষ্ঠানটা বলা হয় যে ইহুদি নাসারা কিংবা করেছে যেই করুক না কেন বাট এটা তো একটা অর্থনৈতিক লেনদেন তাই না এই অর্থনৈতিক লেনদেনের ইসলামিক বিকল্পগুলো আছে এবং সেই বিকল্পগুলো দিয়েই অল্টারনেটিভ ইকোনমিক সিস্টেম বা অল্টারনেটিভ ব্যাংকিং সিস্টেম তথা ইসলামিক ব্যাংকিংটা প্রতিষ্ঠিত হয়েছে অতএব আপনি ব্যাঙ্কিংগুলো ইসলামিক ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবেন যেখানে আপনার জন্য সহজ হয় দ্বিতীয়ত হচ্ছে বিমা বিমার মধ্যে আছে লাইফ ইন্স্যুরেন্স কিংবা অর্ক ইন্স্যুরেন্স প্রচলিত বাংলাদেশে যে ইসলামিক বিমাগুলো আছে এগুলো আসলে ইসলামের যে কমপ্লিট টাকাফুল সিস্টেম সেটাতে কতটা যেতে পারছে বা পেরেছে এটা একটা পরীক্ষা সাপেক্ষ ব্যাপার এই ব্যাপারে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি যে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিমা তার ইসলামিক বৈশিষ্ট্যটা হয়তো ধরে রাখছে কিন্তু সেটা খুবই লিমিটেড আর অধিকাংশ ক্ষেত্রে বেশ কিছু ভায়োলেশন দেখা যায় বিভিন্ন রিপোর্ট থেকে আমি সেটা জানতে পেরেছি অতএব আমি বলবো যে বাধ্য না হলে আপনি কনভেনশনাল ইন্স্যুরেন্স বা বিমা অথবা ইসলামিক বিমা কোনোটাই করবেন না বাধ্য যদি হন যে যেমন আপনার গাড়ির জন্য একটা বিমা করতে হবে গাড়ির বিমা যদি সরকার বাধ্যতামূলক করে দেয় তাহলে আপনি যে কোনো একটা ইসলামিক বিমা করবেন এটা এই জন্যে যে যাতে করে অন্তত পক্ষে একদম সরাসরি যেটা হারাম সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারি তো এতটুকু উত্তরই আমি আপনাকে দিচ্ছি নেক্সট কোনো প্রশ্ন আচ্ছা আপাতত আর কোনো প্রশ্ন আমরা আজকে আর পাইনি আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সটে আপনাদের ভয়েসের প্রশ্নগুলো আমরা উত্তর দেব ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইছি যদি আমাদের কোনো ভুল হয়ে যায় এবং আমরা আমাদের প্রশ্ন উত্তর দিয়ে আসলে আমাদের প্রিয় মুসলিম ভাই বোনদেরকে আসলে এক ধরনের কাউন্সেলিং বা পরামর্শ বা তারা যাতে আরও বেটার ইসলামিক লাইফ লিড করতে পারেন সেটাই আমরা করতে চাচ্ছি কাউকে হার্ট করা কাউকে ছোট করা অন্য কোনো মতের উপর নিজের মতকে শক্তিশালী করা বা বড় করে দেখানো এটা আমাদের মতো উদ্দেশ্য নয় আমি আবারও আপনাদেরকে বলছি যে সর্বান্তকরণে আমরা কোরআন সন্ন্যার সঠিক বুঝটা নিতে চাই কোরআন এবং সন্নাকে সঠিকভাবে অনুসরণ করতে চাই বাস্তবায়ন করতে চাই এটাই আমাদের মূল টার্গেট আল্লাহ আমাদের এই লক্ষ্য বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আমাদের আপনাদের সবাইকে ক্ষমা করে দেন আমাদের আপনাদের সবাইকে হেদায়তের মধ্যে রাখেন এই কামনা এবং দোয়া রেখে أشكركم هذا وصل الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.